বিতর্কিত ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদির উপর নিউইয়র্কে হামলা হয়েছে। হামলায় গুরুতর আহত রুশদির ভেন্টিলেশনে আছেন, এখনও কথা বলতে পারছেন না। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের হাতে আটক হামলাকারী হাদি মাতার নিউ জার্সির একজন বাসিন্দা, তার বয়স ২৪ বছর। হামলাকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তার বিরুদ্ধে এখনও অভিযোগ দায়ের করা হয়নি। রুশদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এ বিষয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। হামলাকারী যদি মাতারের আগের রেকর্ড জানতে এবং হামলার উদ্দেশ্য বের করতে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের FBI-এর সহায়তা চেয়েছে নিউইয়র্ক পুলিশ। NBC নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন সদস্য জানিয়েছেন, হামলাকারী ইরানি শাসক গোষ্ঠীর সমর্থক ও শিয়া অনুসারী। যদিও হাদি মাতারের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড IRGC বাহিনীর কোনো সংযোগ পাওয়া যায়নি, তার নামে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ছিল। এর আগে শুক্রবার সকালে পশ্চিম নিউইয়র্কের শাটোকোয়া ইনস্টিটিউশনের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সালমান রুশদির উপর হামলা চালান হাদি মাতার। ১৯৮৮ সালে দ্য স্যাটানিক ভার্সেস উপন্যাস লেখার পর থেকে বছরের পর বছর প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন এই বিতর্কিত লেখক।